ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের জেরে লেবাননের সীমান্ত এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা, ঘটেছে ব্যাপক সংঘর্ষ। লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে দেখা দিয়েছে চাপা আতঙ্ক। হিজবুল্লাহর ছোড়া রকেটের পাল্টা জবাব দিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলে দফায় দফায় হামলা চালানো হচ্ছে। লেবাননের গণমাধ্যম জানায়, সীমান্ত এলাকায় সংঘাতের জেরে গত এক সপ্তাহে ইসরায়েলে 3 জন এবং লেবাননে 10 জনের বেশি নাগরিকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে, যার মধ্যে দক্ষিণ লেবাননের রয়টার্সের একজন সাংবাদিকও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্বেগের বিষয় হলো, ইসরায়েল লেবাননে দায়িত্বরত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাটিতেও হামলা চালিয়েছে। যতই দিন গড়াচ্ছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। এ অবস্থায় লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। সত্যিকার অর্থে আমরা লেবাননে বসবাসরত বাংলাদেশিরা কিছুটা উদ্বিগ্নের মধ্যেই দিন যাপন করতেছি। আমরা অনেক ভয় নিয়ে মনে করেন কাজ করতেছি। ইতিমধ্যে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে লেবাননের যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ, সেখানকার প্রবাসী বাংলাদেশীদের অবস্থান সহ পাসপোর্ট নাম্বার ও মোবাইল নাম্বার সংরক্ষণ ও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। বর্তমানে লেবাননের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে প্রবাসী বাংলাদেশীরা চলাফেরায় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছে। আমাদের লেবাননের পরিস্থিতি এই মুহূর্তে অনেক ভালোই আছে, পরবর্তীতে কি অবস্থা হয় আমরা এখনো বুঝতে পারছি না। আমরা লেবানন প্রবাসী, লেবানন অনেক জায়গা বাহিরে কাজ করি, ভিতরে একটা ভয় থাকে। লেবাননে পূর্বে যেখানে 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি বসবাস করত, অর্থনৈতিক সংকটের কারণে এখন সেখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 লাখেরও নিচে নেমে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।